আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি মোটামুটি আলহামদুলিল্লাহ শরীরটা বর্তমানে বেশি ভালো যাচ্ছে না আমি গাছ থেকে সেই আলুগুলো পারলাম আপনাদের সঙ্গে আগের দিন আলু পড়ার ভিডিওটা শেয়ার করেছি আজকে আপনাদের সঙ্গে সম্পূর্ণ রান্নাটা শেয়ার করব আমি একেবারে শিলপাটায় সম্পূর্ণ মশলা বেটে সুন্দর করে মাছটা রুই মাছ আর কই মাছ ছিল তাই দিয়ে আমি রান্না করেছি আলুটা একেবারে মৌ আলু যেমন থাকে না মিষ্টি আলু ঠিক তেমনিভাবে গলে গেছে এত ভালো লেগেছে আমি যখন খেতে আসছিলাম তখন আমার পর্যন্ত আর তরকারি তেমন একটা ভাগে পাইনি এত ভালো লাগলো তাই শেয়ার করলাম দেখুন আলুগুলো ছিল খুবই সহজ কাঁঠালের বিচিতে যেমন খোসা থাকে সাদা উপরে একটা তার থেকে ওটা ছিল অনেক সহজ বটি দিয়ে সামান্য একটু ফাঁকা করে নিয়েছি এক পাশে আর নখ দিয়ে টান দিলে প্রত্যেকটা আলু সুন্দরভাবে খোসাগুলো ছিলে বেরিয়ে আসছে ভিতরে সম্পূর্ণ সবুজ রং রান্নার পরেও সেই একই রং থাকবে বটির সাহায্যে সামান্য একটু ফাটিয়ে নিয়েছি আর নক দিয়ে টান দিলে একেবারে সুন্দরভাবে খোসাটা ছেলে যাচ্ছে আমি এখন এই আলুর জাত সম্পর্কে ভালোভাবে জানি না কিন্তু আমি জাতটা বানিয়ে ফেলেছি নাম কি তাও জানি না এত সুন্দর লাগে বাড়িতে আমার আরও অনেক আছে মাটির নিচের আলু সেগুলো পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এই আলুটা আসলে একটা আনকমন আলু সব জায়গায় দেখা যায় না অনেকেই চিনে না আমি এখানে তিন পিস রুই মাছ ছিল আর দুটো কই মাছ ছিল তাই হালকা একটু ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল মশলা দিয়ে আলুগুলি সুন্দর করে একটু কষিয়ে নিব সামান্য একটু রসুন বাটা দিয়েছি যেহেতু একটা আলু আর পেঁয়াজ বাটা মরিচ বাটা দিয়ে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ দিব দিয়ে মশলাটা মিনিট মিনিটখানেকের মতন কষিয়ে নিব তারপর আমি আলুগুলি দিয়ে দেবো আলুর ভিতরে আমি ছোটো একটা সাদা আলুও দিয়েছি গোল আলু পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নিব এখন একটু সময় ঢেকে রাখবো এখনই আলুগুলো প্রায় গলে গেছে এখন ঝোলের পানি দিব পানিটাও মোটামুটি দিব একেবারে বেশি দিব না অল্প আলু অল্প মাছ আর এখন আমি এর ভিতর মাত্র এক চামচ ধনে গুঁড়া আর এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিব একটু পরে দিলেও হয় কোনো সমস্যা নেই আমি এখনই দিয়ে একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার ভিডিও ভালো লাগলে আপনারা ফেসবুক পেজে ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন বেশি ভালো লাগলে একটু শেয়ার দিবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মাছগুলি দিয়ে দিলাম আর পাঁচ মিনিট পরে একেবারে সুন্দর একটা মাছের তরকারি রান্না করা হয়ে গেল সুন্দর একটা কালার আসছে খেতে এত মজা লেগেছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না দেখুন কত সুন্দর প্রত্যেকটা আলু হাত দিয়ে চাপ দিলে একেবারে গলে যাচ্ছে মৌ আলুর মতো নরম তুল তুলে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ